নমস্কার। পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকের অন্তর্গত হিন্দুস্তান কেবলস ফ্যাক্টরি আজ বন্ধ, কিন্তু হিন্দুস্তান কেবলস ফ্যাক্টরির কিছু ঐতিহ্যবাহী জিনিস আজও রয়ে গেছে। চলুন আজ আমরা হিন্দুস্তান কেবলসের ভগ্নপ্রায় কিছু জিনিস আমরা দেখে নিই, আবার কিছু লোকাল লোকের সহযোগিতায় কিছু কিছু ভালো জিনিসও গড়ে উঠছে এই ফ্যাক্টরির মধ্যে। চলুন আসুন আজ আমরা হিন্দুস্তান কেবলস ফ্যাক্টরিটা একটু দেখে নিই। এই হিন্দুস্তান কেবলস কারখানাটি 1952 সালে অস্তিত্বে আসে। এই কারখানার হেডকোয়ার্টার ছিল কলকাতায়। এই কারখানা গড়ে ওঠার মূল উদ্দেশ্য ছিল ল্যান্ডলাইন টেলিফোনের তার তৈরি করে ভারতকে স্বনির্ভর করা। তার তৈরি ছাড়াও এই কারখানায় উন্নত মানের ফাইবার অপটিক কেবল এবং কম্পিউটারের কর্ড তৈরি হতো, যার চাহিদা এখন বিশ্বব্যাপী। হিন্দুস্তান কেবলস ছাড়াও এই কারখানার আরও দুটি শাখা ছিল হায়দ্রাবাদ এবং এলাহাবাদে। একসময় এই কারখানায় 7,000-এরও বেশি শ্রমিক কাজ করত, কিন্তু বর্তমানে আজ এই কারখানা বন্ধ। একটি ভারী শিল্প গড়ে তুলতে যে সকল জিনিস থাকা দরকার তার সবকটি এই হিন্দুস্তান কেবলসের মধ্যে আছে। খেলার মাঠ থেকে শুরু করে স্কুল, হসপিটাল, সিনেমা হল এবং শ্রমিকদের থাকার জন্য ভালো ভালো কোয়ার্টার। এটা হচ্ছে হিন্দুস্তান কেবলসের ক্যান্টিন। একসময় এই ক্যান্টিন বিশ্ববিখ্যাত মানের খাবার, পাউরুটি এবং লাড্ডু তৈরি হতো। আজ এখানে কিছু নাই বললেই চলে। এখন এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হিন্দুস্তান কেবলসের মেন গেট। এখানেই একসময় রমরমা বাজার ছিল এবং প্রায় 7,000-8,000 লোক এই ফ্যাক্টরির মধ্যে কাজ করত। বর্তমানে এই ফ্যাক্টরি বন্ধ এবং যারা কাজ করতেন তারা আজ আশেপাশে এলাকার মধ্যেই কেউ আছে, কেউ বাইরে চলে গেছে। আর এটা হচ্ছে সাইরেন বাজানোর ঘর। সকাল 9:00, বিকেল 4:00 সময় এখানে সাইরেন বাজত ছুটির সময়। আজ সেটা বন্ধ। এবং সামনের যে বিল্ডিংটা দেখছেন এটা ছিল অফিস ঘর। আজ আমাদের রবিবার বলে এখানে ঢুকতে দিল না, সোমবার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। সোমবার আমরা এই ফ্যাক্টরির ভেতরে ঢুকবো এবং ফ্যাক্টরির মধ্যে কী কী আছে আমরা দেখব। এই ফ্যাক্টরির পাশে একটি সুন্দর খেলার মাঠ এবং কিছু লোকাল ছেলের উদ্যোগে খেলার মাঠের পাশে একটি সুন্দর পার্ক গড়ে উঠছে। চলুন আমরা সেটি একবার দেখে নিই। এই কারখানাটির ঠিক পিছনে একটি স্টেডিয়ামযুক্ত খেলার মাঠ আছে। এইরকম স্টেডিয়ামযুক্ত খেলার মাঠ সালানপুর ব্লকের 11টি পঞ্চায়েতের মধ্যে কোথাও নাই। একটি স্টেডিয়ামযুক্ত খেলার মাঠ তৈরি করতে যা খরচ হয় তা আমরা এই কেবলসের মারফত প্রায় ফ্রিতে পেয়ে গেছি বললেই চলে। তাই আমরা প্রশাসনের কাছে আবেদন করছি এই মাঠটিকে যেন সংরক্ষণ করা হয়। এই কেবলস মাঠের ঠিক পেছনে একটি পার্ক তৈরি হচ্ছে এবং এই পার্কটি কিছু লোকাল ছেলেদের দ্বারাই তৈরি হচ্ছে। এই লোকাল ছেলেরা আছে বলেই আমরা হয়তো এই খেলার মাঠ এবং পার্কগুলি দেখতে পাচ্ছি। এরা যদি না থাকতো তাহলে হয়তো এই খেলার মাঠ এবং পার্ক এগুলিও ধ্বংসাবশেষে পরিণত হতো। এনার নাম হরপ্রীত সিং। ইনি এই খেলার মাঠের পাশে একটি পিকনিক স্পট এবং একটি পার্ক গড়ে তুলছেন। খুব ভালো লাগলো আপনি আসছেন আমাদের জায়গার জন্য, ডকুমেন্ট্রি করছেন। জায়গাটা আগে থেকে খুব ডেড পড়েছিল, এখন জায়গাটা আরো জেগে গেলে সবারই ভালো হবে, দেখতে সুন্দর লাগবে। কেবল একদম 10 বছর ধরে এখানে অন্ধকার ছিল, এখন এটাকে সাজিয়ে গুছিয়ে বোটিং হবে, বাচ্চা থেকে বুড়ো সবাই এসে এনজয় করে যেতে পারুক। পার্ক সাজানোর উপরে পুরো গার্ডেন হবে, রাস্তাঘাট সব দেখা যাক। আগে আমরা লেগে আছি নিজের ড্যাম কমিটি নিয়ে, সাথে সহযোগী সব্যসাচী দাস আছে আমাদের, তারা যিনি ইনভেস্ট করছেন, বাকি ভোলাদার সাপোর্টে, অমৃতদার সাপোর্টে, মুকুলদার সাপোর্টে জিনিসটা দাঁড়াচ্ছে। যাক ভবিষ্যতে আরও ভালো হোক, সবাই এনজয় করতে পারবো এখানে, সে এটাই চিন্তা। এই খেলার মাঠের পেছনে একটি পরিত্যক্ত জায়গা ছিল যেখানে মানুষ আসত না বললেই চলে, কিন্তু বর্তমানে হরপ্রীত সিংয়ের মতো কিছু ছেলে এবং লোকাল কিছু মানুষের উদ্যোগে এই পরিত্যক্ত জায়গাটিকে পুনরায় জনবহুল এলাকাতে পরিণত করছে।
এই ছেলেগুলোর উদ্যোগে আজ এই জায়গাটি একটি পিকনিক স্পটে পরিণত হচ্ছে এবং তারা ভবিষ্যতে এটিকে একটি বোটিং ক্লাব এবং সুইমিং ক্লাবের পরিকল্পনা করছে। হিন্দুস্তান কেবলসের বেশ কিছু পরিত্যক্ত জায়গা আছে যেগুলো নিয়ে আমরা পরবর্তীকালে ভিডিও বানাবো। আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন, যাতে কেবল সম্বন্ধে তাদের ধারণাটা একটু হলেও যেন বদলায়।